বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নেগেটিভ বিষয় নিয়ে জানবো। ব্যাপারটা অনেকেই অপছন্দের, বাট এটা নিয়ে জানাটাও জরুরি। আজকে আমরা যেটা নিয়ে জানবো সেটার নাম হচ্ছে পরকীয়া। আপনারা সবাই বুঝতে পেরেছেন এই জিনিসটা কি। তো দীর্ঘ 8 বছর ধরে পরকীয়া প্রেম নিয়ে গবেষণা করছেন মিউসুরি স্টেট ইউনিভার্সিটির প্রফেসর অ্যালিসিয়া ওয়াকার। সম্প্রতি তার একটা পেপার প্রকাশিত পর সারা বিশ্বে সাড়া ফেলেছে। সেটি নিয়ে প্রতিবেদন করেছে study.com অ্যান্ড দ্য ইকোনমিক টাইম। প্রতিবেদনের কিছু হাইলাইট আজকে আপনাদের কাছে তুলে ধরব। এই গবেষণা বলছে, বিশ্বে প্রতিনিয়ত যে বিচ্ছেদের হার বাড়ছে, এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পরকীয়ার। যদিও পরকীয়ায় সিরিয়াস সম্পর্ক কম ক্ষেত্রেই হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে এই সম্পর্কে পারিবারিক জীবনে অশান্তি ডেকে আনে এবং সেটা বিচ্ছেদ পর্যন্ত করে। মানে পরকীয়া ব্যাপারটা পরকীয়ার মতোই থাকে। গবেষণা বলছে, শতকরা 50%-এর বেশি পরকীয়া সম্পর্কে স্থায়িত্ব 1 মাস থেকে 1 বছর হয়। 1 বছরের বেশি হলে তা সর্বোচ্চ 15 মাস বা তার কিছু বেশি পর্যন্ত টেকসই হয়। শতকরা 30% সম্পর্ক 2 বছর বা তার বেশি স্থায়ী হয়। 5%-এর কম ক্ষেত্রে পরকীয়া সম্পর্ক বিয়েতে গড়ে, যদিও এই সংখ্যা ইদানিংকালে একটু বাড়ছে। যে 10 পেশার মানুষ সবচেয়ে বেশি পরকীয়া করে থাকে, সেগুলোর ভেতরে সবার উপরে রয়েছে সামাজিক কর্মকর্তারা, তারপরে রয়েছে শিল্প ও বিনোদন ইন্ডাস্ট্রি। তাই কেবল হলিউড আর বলিউড ওলাদের পরকীয়ার কারণে চোখ রাঙানো ভুল। আরও অনেক সেক্টর আছে যেখানে আশ্চর্যজনকভাবে পরকীয়া বেড়ে চলেছে। তৃতীয় স্থানে রয়েছে শিক্ষাক্ষেত্র, তারপরে রয়েছে আইন পেশার মানুষের, আর তারপরে রয়েছে মিডিয়া ব্যক্তিত্ব, এরপরে চিকিৎসাক্ষেত্র, মার্কেটিং, সাংবাদিকতা, ফিনান্সের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব আর উচ্চবিত্ত ব্যবসায়ীরাও রয়েছে পরকীয়া। এই গবেষণা অনুসারে পরকীয়ার শীর্ষ দেশে নেই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট মানুষেরা। পরকীয়ার শীর্ষ 10 দেশের তালিকায় যথাক্রমে রয়েছে থাইল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, ইটালি, ফ্রান্স, বেলজিয়াম, নরওয়ে, স্পেন, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য। থাইল্যান্ডের বিভিন্ন শ্রেণী পেশার বিবাহিত ব্যক্তিদের ভেতর শতকরা 50%-এর বেশি বিবাহিত মানুষেরা জানিয়েছেন তাদের অন্য সম্পর্ক রয়েছে। তবে সঙ্গে এও বলেছেন, এটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই, সেটার অবস্থান পরিবার আর পেশাগত দায়িত্বের পর। এই গবেষণায় বলা হয়েছে, নিঃসন্তান দম্পতির চেয়ে যাদের সন্তান আছে তাদের পরকীয়ার বেশি প্রবণতা। শতকরা 50%-এর বেশি পরকীয়া সম্পর্ক রাখা ব্যক্তিরা জানিয়েছেন তারা পারিবারিক জীবনে বোর হয়ে পরকীয়ায় জড়িয়েছেন। এই গবেষণার অন্যতম ফলাফল হলো, অনেক ক্ষেত্রে দেখা গেছে পরকীয়ার সম্পর্ক পারিবারিক জীবনের জন্য অস্বাস্থ্যকর নয়, বরং ভারসাম্য আনতে সাহায্য করেছে। মানে পরকীয়ার একটা পজিটিভ সাইড খুঁজে পাওয়া গিয়েছে। পরকীয়ার ফলে পারিবারিক সম্পর্ক আগের চেয়ে ভালো হয়েছে এমন সংখ্যা নিহত কম নয়। তবে মাত্রা জ্ঞানকে এক্ষেত্রে উপেক্ষা করাই ভালো। তো বন্ধুরা, আজকের নিউজটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে তা জানাবেন, এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।